স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয় এবং কালিমা পড়লে কি হয়, ওয়ার সময় ওযু করলে নামাজ ওযু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, আমি ওযু করে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো কিনা। ওযুর পর মেয়েরা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ান কোনো অসুবিধা নেই, এর কারণে ওযু ভাঙবে না। অনেক মা বোনরা মনে করেন সন্তানকে বুকের দুধ খাওয়ালে মনে হয় ওযু ভঙ্গ হয়ে যায়, এটা ওযু ভঙ্গের কোনো কারণ না। ওযু করার পর বাচ্চাকে দুধ খাওয়ানোর পর আবার ওযু যদি আপনি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই। ওযু ভঙ্গের সাথে সম্পর্ক হলো ওযু ভঙ্গ হওয়ার মতো কোনো কারণ পাওয়া গেছে কিনা, শরীর কোথাও কে নাপাক বের হয়েছে কিনা, ঘুম এসেছে কিনা, সেন্সলেস হয়ে গেছেন কিনা, বেহুশ হয়ে গেছেন কিনা, এরকম বিষয় দেখা দিলে, পেশাব পায়খানা করলে, আপনি বায়ু ত্যাগ করলে, তখন ওযু ভাঙবে। সন্তানকে দুধ খাওয়ানোর সাথে ওযুর ভাঙার কোনো সম্পর্ক নেই। ওয়াশ সময় ওযু করলে নামাজ ওযু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, ওযুখানায় বিশেষ করে যেখানে কমর প্যান আছে টয়লেটের সেরকম জায়গায় যদি আপনি ওযু করেন তো সেখানে যদি কোনো আড়াল না থাকে তো এখানে ওযু করতে গেলে বিসমিল্লাহ বলা উত্তম সুন্নাহ। তো সেই সুন্নত কাজটা করতে গেলে আপনার ওযুখানাতে আল্লাহর নাম টয়লেটের মধ্যে আল্লাহর নাম নিতে হবে, টয়লেটে আল্লাহর নাম মুখে উচ্চারণ করা মাকরুহ নিষিদ্ধ। সেজন্য ওযু যদি আপনার টয়লেটেই করতে হয় তাহলে ওযু করে নামাজ পড়তে পারবেন, শর্ত হলো বিসমিল্লাহ মুখে উচ্চারণ করবেন না, মনে মনে থাকবে। আর সবচেয়ে ভালো হয় যদি টয়লেটের ভিতরে ওযু না করে বাহিরে কোনো বেসিন টেসিনে ওযু শুরু করে দেন, পাওটা ভিতরে গিয়ে ধুলেন, তাহলে সেটা সবচেয়ে উত্তম। সেরকম যদি কোনো ব্যবস্থা না থাকে টয়লেটে ওযু করলে ওযু হয়ে যাবে কিন্তু মুখে কি করা যাবে না, বিসমিল্লাহ বলা যাবে না, মনে মনে বিসমিল্লাহ বলবেন। আর যদি সুযোগ থাকে তাহলে নিজের বাসাবাড়ির টয়লেট হলে সেখানে ওযুখানা ওযুর জন্য যে টেপ বা বেসিন রাখা আছে ওইটার সাথে কমরের সাথে যাতে একটা পার্টিশন হয় ওয়াল দিয়ে দিতে পারেন, অথবা আজকাল অনেক প্লাস্টিকের পর্দা আছে সেগুলো দিয়ে দিতে পারেন। যদি ঋতুস্রাবকালীন সময় ঔষধ সেবন করায় ঋতু বন্ধ করা হয় তাহলে সেটা জায়েজ হবে কিনা, মাসিক বন্ধ করার জন্য অনেক ওষুধ পাওয়া যায়, এই ওষুধগুলো ব্যবহার করে যদি কেউ মাসিক বন্ধ রাখেন, বিশেষ করে রমজান মাসে ওমরা করবেন বা অন্য কোনো সময় ওমরা করবেন, রমজান মাসে রোজা রাখতে চান এই জন্য তিনি ওষুধ খেয়ে রোজাগুলো রাখতে চান, অথবা তিনি ওমরা যাবেন যাতে করে তার মাসিক হয়ে হঠাৎ করে তার ওমরা বাধাগ্রস্ত না হয়, হজ করবেন এই টাইমগুলোতে অনেকে করেন, তো এটা জায়েজ আছে যদি বড় কোনো সাইড এফেক্ট না থাকে। যদি আপনার শরীরে বড় কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা না থাকে তাহলে এই ওষুধ ব্যবহার করে মাসিক বন্ধ করা জায়েজ হবে। স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয় এবং কালিমা পড়লে কি হয়, স্বপ্নে আপনি কালিমা পড়তে দেখলে ভালো আলহামদুলিল্লাহ, আর মৃত্যু স্বপ্নে দেখলেই মানুষ মরে যাবে ব্যাপারটা এরকম না। স্বপ্নের ব্যাখ্যাটা খুব সূক্ষ্ম একটা বিষয়, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানাশোনা মানুষ আমাদের সমাজে দিন দিন হারিয়ে যাচ্ছে, একসময় অনেক ছিল, এখন সেরকম আল্লাহওয়ালা মানুষ খুব বেশি পাওয়া যায় না। তো স্বপ্নের যদি কোনো কিছু দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করে, পেরেশানি কাজ করে, কখনো কখনো মানুষ এমন স্বপ্ন দেখে যেটা জাস্ট পরেশানির কাজ, যে সাইকেল চালা যাচ্ছেন, অস্থির আপনার গাড়ি ছুটে যাচ্ছে, কোনো একটা পরেশানি হচ্ছে, উপর থেকে পড়ে যাচ্ছেন, এগুলো নর্মালি শয়তান দেখা মানুষকে পরেশান করার জন্য। আর যদি কোনো স্বপ্ন আপনার কাছে মনে হয় বেশ ইন্ডিকেটমূলক, বেশ আপনার এটা ইঙ্গিত করছে, ইঙ্গিতবাহী কোনো স্বপ্ন ব্যাখ্যা আছে মনে হয়, বাট আপনার মধ্যে পরেশানি লাগছে দেখে আপনার কাছে খারাপ লাগছে, তখন আল্লাহর কাছে পানা চাইবেন। ঘুম ভাঙলে উঠে দূরে কাত নামাজ পড়ার কথা হাদিসে বলা আছে, প্রতীকী থুথু বাম পাশে থুথু নিক্ষেপ করার কথা বলা আছে, এবং আল্লাহর কাছে পানা চাইবেন যেন স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন, এর বাইরে বিশেষ কোনো করণীয় নেই। আর মন্দ স্বপ্ন দেখলে সেগুলো মানুষকে বলে দাঁড়ানো এটা নিষেধ আছে হাদিসে, বলবেন না যারা তার কাছে। আর যদি আপনার এমন কিছু দেখেন যেটা দেখে আপনার কাছে ভালো মনে হয়, আপনি মারা যাচ্ছেন বিসমে কালিমা পড়তেছেন দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো, আপনি আরও ইমান আমলের কাজ আরও বাড়া দিবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।